আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হঠাৎ তুমি এলে এই গল্পের 27 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আর সব সময় ফারুক ডারির সাথেই থাকবেন। আর যারা অলরেডি ফারুক ডারির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অরণ্য বলল, তাহলে শুনুন। শুনলে এখান থেকে আপনি অনেক শিক্ষা নিতে পারবেন, বুঝতে পারবেন নারীরা ইচ্ছা করলে পারে লড়াই করে নিজেদের জায়গা তৈরি করতে। এতে শুধু দরকার নারীদের বলিষ্ঠ মনোবল। অদরা যখন অদরার মায়ের পেটে ছিল তখন ওনার বাবা চেয়েছিল যে ওনার একজন ছেলে হোক, কিন্তু সেদিন অদরার জন্ম হয়। অদরার জন্মের পর অদরার বাবা মোটেও খুশি ছিল না, অদরাকে নিয়ে অদরার মায়ের সাথে ভালোই ঝগড়া হতো। অথচ এই সমাজ জানে না যে মেয়ে হওয়ার জন্য মেয়েরা দায়ী না, পরোক্ষভাবে ছেলেরাই দায়ী। যাই হোক, বছর ঘুরতে অদরার মা আবার গর্ভবতী হয় আর অদরার মায়ের কোলে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। অদরার বাবা সেদিন অনেক খুশি হয়েছিল। সেদিন থেকে শুরু হয় বৈষম্যের। অদরার মেয়ে হওয়ায় দরুন অদরাকে সব সময় সব কিছু থেকে বঞ্চিত করত। অদরার পরিবার কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল। সময়ের পরিক্রমায় দুজনেরই স্কুলে ভর্তি হওয়ার সময় হয়, কিন্তু অদরার বাবা তার ভাইকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় আর তাকে ভর্তি করায় বাড়ির পাশের একটা স্কুলে। কোনো রকমের প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়। এবার হাই স্কুলের ভর্তির পালা। অদরা চাচ্ছিল বাড়ি থেকে একটু দূরে ভালো একটা হাই স্কুলে ভর্তি হতে, কিন্তু ওই হাই স্কুলের ভ্যানে যেতে আসতে ভাড়া লাগবে, এজন্য অদরাকে ভর্তি করাতে অদরার বাবা নাকচ করল। তবু অদরা জিদ করে ভর্তি হলো। তবে ভর্তির টাকাটাও জোগাড় করেছে নিজের মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে। সেদিন টাকা চুরির জন্য অদরার মা অদরাকে বেধড়ক মার মেরেছে। ভর্তির পর অদরাই হেঁটে যেত স্কুলে আর অদরার ভাই যেত বেনে করে। অদরার জন্য অদরার বাবার মাসে 300 টাকা বাড়তি নষ্ট করাটা বেশি মনে হচ্ছিল। অথচ অদরার ভাইয়ের ক্ষেত্রে তা ঘটেনি। দিন যায় মাস যায়, অদরার মনে হয় একটা প্রাইভেট পড়া দরকার, কিন্তু সে টাকা অদরার ছিল না, কারো কাছে হাত পাতার মতো অবস্থা ছিল না। কারণ অদরার বাবার যথেষ্ট টাকা ছিল, কারো কাছে হাত পাততে তার বাবার মানসম্মান ক্ষুণ্ণ হবে তাই চাইতো না। এভাবে পড়তে পড়তে SSC-তে গোল্ডেন পায়। সেদিন অদরার বাবা অদরার প্রতি একটু যত্নবান হলেও সেটা টিকেনি বেশি দিন। অদরার বাবা চাইতো অদরা বিয়ে করে ফেলুক, কিন্তু অদরার স্বপ্ন ছিল বড়, তাই তো সে বিয়েতে রাজি হতো না। আর এটা নিয়ে অদরার বাবা আর অদরার মধ্যে ঝগড়া হতো, বিনিময়ে মার খেত। অদরার বাবা কোনোভাবেই অদরাকে কলেজে ভর্তি করাবে না, তবুও অদরা নিজেদের জিতটাকে বহাল রেখেছেন, নিজের স্বপ্নটাকে নষ্ট হতে দেয়নি, নিজের অস্তিত্বটাকে বিলীন হতে দেয়নি। অদরার মামার কাছ থেকে টাকা নিয়ে কলেজে ভর্তি হলো, তবে বইপত্র পেত না পড়ার জন্য, কোনো রকমের বান্ধবীদের কাছ থেকে লিখিয়ে আনত, কলেজের লাইব্রেরি থেকে বই এনে পড়ত। বিপত্তি ঘটে পরীক্ষার সময়, তখন অদরার বাবা একটা অযোগ্য পাত্র নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য। অদরা কী করবে বুঝতে না পেরে সেদিনই লুকিয়ে বাড়ি ছেড়ে চলে যায় মামার বাড়ি। অদরার মামা অবশ্য অদরাকে সাহায্য করতো অনেক, সেখান থেকে কোনো রকমের পরীক্ষাগুলো দেয়। পরীক্ষার পর নিজের বিবেকেই বাঁধলো এই বাড়িতে আর কতদিন, তাই চলে গেল নিজের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর যা হওয়ার কথা ছিল তাই হলো, কপালে জুটলো বেদরম পিটুনি। তারপর অদরার মনে হলো একটা কোচিং করার দরকার ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য, কিন্তু সেই সুযোগও পায়নি, তাই ঘরে বসেই প্রস্তুতি নিতে থাকলো। কিছুদিন পরে রেজাল্ট দিল, অদরা গোল্ডেন A+ পেল। সেদিন অদরার বাবা অদরার সাথে একটু ভালোভাবে কথা বলেছিল, অদরাকে পড়াতে রাজি হয়েছিল। তবে অদরার বাবা চেয়েছিল অদরার বাড়ির জন্য ন্যাশনালে পড়ুক, কিন্তু অদরার স্বপ্ন ছিল আরও বড়, সে চাইতো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। অনেক যুদ্ধ করে মায়ের কাছে কান্নাকাটি করে ফর্ম ফিল আপের জন্য মা কী করবে বুঝতে না পেরে নিজের নাকে পড়া ফুলটা অদরাকে দিল। অদরা সেদিন মায়ের নাকের ফুলটা নিতে বুক কাঁপছিল, কিন্তু করার কিচ্ছু ছিল না, কারণ তার স্বপ্ন পূরণ করতে একটু স্বার্থপর হতেই হবে। অদরা নিজেকে সামলে নাক ফুলটা বিক্রি করে ফর্ম ফিল আপ করে। এবার পরীক্ষার সময় বিপত্তি ঘটল, ঢাকা যাওয়ার টাকা কে কী জোগাড় করবে চিন্তা করে পাচ্ছিল না কী করবে। অবশেষে
বাবার পকেট থেকে টাকা চুরি করে ঢাকা এসে অ্যাডমিশন টেস্ট দেয় আর চান্স পায়। এর মধ্যে অদরার বাবা একদম পাল্টে যায়। নিজের মেয়ের সুনাম যখন মানুষের মুখে শুনল তখন অদরাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। এক পর্যায়ে জীবন সংগ্রামে জয়ী হয়ে আজকের এ পর্যায়ে এসেছে আর এখন তার বাবার চোখের মণি অদরা। সেদিনের পর থেকে অদরা সিদ্ধান্ত নিয়েছে সমাজের সুবিধা বঞ্চিত নারীদের কাজ করবে আর এখন তাই করেছে। যে অদরাকে তারা বোঝা ভেবেছিল সে অদরাই আজকে তার বাবার বাবা মায়ের একমাত্র আশার খনি, একমাত্র আশ্রয়স্থল। আচ্ছা একবার ভাবুন তো, অদরা যদি এই সমাজের কাছে পরাজয় মেনে নিত তাহলে কি সে এই পর্যায়ে আসতে পারত? কতটা সংগ্রাম আর কষ্ট করে পড়েছেন চিন্তা করতে পারছেন কি? তবু এই সমাজের কাছে মাথা নত করেনি, নিজেকে গড়ে তুলেছে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নারীরা চাইলেই সংগ্রাম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। তাই শোষিত নারীদের নিয়ে আমাদের এ আয়োজন, এ আশ্রম। আমাদের প্রতিটা মেয়ের কাছ থেকে এক একটা শিক্ষা নিতে পারবে, নিজের মনকে শক্ত করতে পারবে, সংগ্রাম করতে পারবে। আমি চাই এই আশ্রমে একসময় শতাধিক মানুষ হোক, তবে তারা যেন শোষিত হয়ে না আসে, তারা যেন আসে সমাজটাকে এগিয়ে নিতে। অরণ্য কথাগুলো বলে থেমে গেল তুলি। অরণ্যের কথাগুলো শুনে ভাবতে লাগলো প্রতিটা নারী যদি এর যুদ্ধ করার সাহস থাকতো তাহলে হয়তো সত্যি সমাজটা বদলে যেত, তাহলে হয়তো নারীরা শোষিত হতো না, বরং নারীর হাতের ছোঁয়া সমাজটা বদলে যেত। সত্যি তো কত নারী সংগ্রাম করে নিজের অবস্থান করেছে, সেখানে কিছু কিছু নারী কেন নিজেদের পিছিয়ে রাখবে? তুলির মনে অদ্ভুত একটা আত্মবিশ্বাসের সঞ্চার হলো। কেন জানি না আজকে তুলির বিশ্ব জয় করতে ইচ্ছে করছে, কেন জানি না ইচ্ছে করছে অনেক লড়াই করে নিজের স্থানটা তৈরি করতে। তুলি অরণ্যের দিকে তাকিয়ে বলল, সমাজ পরিবর্তনে আপনার মতো কিছু মানুষও দরকার যারা নারীদের সঠিক মূল্যায়ন করে। একটু হেসে অরণ্য বলল, বাসায় চলে এসেছি, রিক্সা থেকে নামবেন না? তুলি বলল, হ্যাঁ নামছি। অরণ্য আর তুলি রিক্সা থেকে নেমে বাসায় গেল। বাসায় গিয়ে তুলি কতক্ষণ চুপ হয়ে বসে রইল, এর মধ্যেই আকাশে ম্যাঘের গর্জন দিতে লাগলো। একসময়টা কেমন জানি অদ্ভুত, এই গাফাটে রোদ্দুর উঠেছে আবার গর্জন দিয়ে ম্যাঘ নামছে। ম্যাঘের গর্জন শুনে তুলির ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এই সময়টাতে তুলি আমকুড়াতো, শিলাকুড়াতো, বৃষ্টিতে ভিজে নিজেকে শীতল করত, কত মধুর সময়টাই না ছিল। আজকে খুব ভিজতে মন চাচ্ছে তুলির, ম্যাঘ বৃষ্টির খেলায় নিজেকে বাসিয়ে দিতে মন চাচ্ছে তুলির। ব্যালকনিতে গিয়ে বাইরে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা ধরার এক একটা প্রতিযোগিতায় নামল। অদ্ভুত ভালো লাগার অনুভূতি যাচ্ছে তুলির মনে, বাইরে বৃষ্টির ফোঁটা হাত দিয়ে ধরে বিতরণী মুখে লাগাচ্ছে, এক শীতল পরশ যেন তুলিকে আরও শীতল করে তুলছে। তুলির মুখে অজানায় ঘাসি লুটুপুটি খাচ্ছে। ঠিক এই সময় অরণ্য তুলির রুমে আসলো। তুলিকে বারান্দায় এই অবস্থা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুলির চোখে মুখে আবছা হাসি দেখে অরণ্যের মনটা কেন জানি শীতল হচ্ছিল, কেন জানি না এক অদ্ভুত ভালোবাসার পরশ পাচ্ছিল। তুলিকে দেখলে কেন জানি না অরণ্যের মনে হয় এটা রূপা, কারণ দুটো মানুষ আলাদা হলেও এদের চোখ হাসির মধ্যে অপূর্ব মিল খুঁজে পায় অরণ্য। তুলির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলেও অরণ্য তুলির থেকে চোখটা সরিয়ে ফেললো, কারণ অরণ্য কখনো রূপার জায়গায় কাউকে দিতে পারবে না। তুলিকে না ডেকেই অরণ্য চলে যেতে নিল। ঠিক এই সময় তুলি পিছনে ফিরে দেখলো অরণ্য রুম থেকে প্রস্থান নিচ্ছে। অরণ্যকে দেখে তুলির ভিতরে একটা অদ্ভুত ভালোবাসা জেগে উঠল, কেন জানি না তুলির মন চাচ্ছে অরণ্যকে ধরে চিৎকার করে ভালোবাসি বলতে। বুঝতে পারছে না তুলি কী করতে যাচ্ছে, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলছে। তুলি অরণ্যকে পিছন থেকে ডাক দিল, এই যে শুনুন। তুলির ডাকে অরণ্য পিছে ফিরে তাকাতে বৃষ্টির ফোঁটা তুলির বেজা আর্দ্র চুলগুলো দেখে চোখটা নিচে নামিয়ে ফেললো, কারণ এই চুল দেখলে অরণ্য তার আবেগ সামলাতে পারবে না। তুলি অরণ্যকে দেখে দৌড়ে অরণ্যের কাছে গিয়েও থেমে গেল। অরণ্যের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, চলুন বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। অরণ্য তুলির কথাটা ফেলতে পারল না, তুলিকে নিয়ে ছাদে চলে গেল। তুলি বাচ্চাদের মতো দৌড়ে ভিজতে লাগলো। অরণ্য শুধু তুলির দিকে তাকিয়ে দেখতে লাগলো। টানা এক ঘন্টা তুলি বৃষ্টিতে ভিজবার পর কাঁপতে কাঁপতে অরণ্যকে বলল, বৃষ্টি থেমে গেছে, চলুন ঘরে যাই, প্রচণ্ড শীত করছে। অরণ্য তুলিকে নিয়ে রুমে আসলো। তুলি রুমে এসে কাপড়টা পাল্টে নিল। কাপড় পাল্টে চুল মুছতে মুছতেই তুলি কয়েকটা হাঁচি দিল। তুলি বেশ ভালোই বুঝতে পারছিল তুলির ইতিমধ্যে ঠান্ডা লেগে গিয়েছে, ছোট্টবেলা থেকে তুলির একটা বদভ্যাস, একটু বৃষ্টিতে ভিজলে জ্বর এসে যাবে। আজকেও তার ব্যতিক্রম হলো না, নিমিষেই গাটা গরম হতে লাগলো। তুলি কোনো রকমে মাথাটা মুছে কাঁথা দিয়ে শুয়ে পড়ল। সাজের সময় এইভাবে শুয়ে থাকতে দেখে অরণ্য তুলিকে কয়েকবার ডেকে বলল, কী ব্যাপার এই অসময় শুয়ে আছেন যে? তুলির কোনো শব্দ পেল না। অরণ্য ভাবল তুলি হয়তো ঘুমাচ্ছে, কিন্তু খানিকক্ষণ পর তুলির একটু আওয়াজ শুনে তুলির কাছে এসে দেখলো তুলি কাঁথামড়ি দিয়ে শুয়ে আছে আর কাঁপছে।
তুলির মাথাটা অরণ্য ধরে খেয়াল করলো জ্বরে গা পড়ে যাচ্ছে। মাথায় হাত ধরতে তুলি অরণ্যের হাতটা টেনে বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরে রাখলো আর বলতে লাগলো, অরণ্য একটা কথা বলবো আপনাকে। অরণ্য হাতটা ছাড়িয়ে নিতে চাইলে তুলি আরও জোরে হাতটাকে ধরে রাখলো। অরণ্য তুলির কানের কাছে গিয়ে হালকা করে বলল, কি করছেন, কি হাতটা একটু ছাড়ুন। তুলি বলল, বলুন না একটা কথা বলবো কিনা। অরণ্য বলল, হাতটা ছেড়ে কথা বলুন। তুলি বলল, না হাত ছাড়বো না। অরণ্য বেশ মুশকিলে পড়ে গেল, কি করবে এটা ভেবে। অরণ্য যতবারই হাতটা ছাড়ানোর চেষ্টা করছে ততবারই তুলি হাতটাকে শক্ত করে ধরেছে। তাই হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা না করে তুলিকে জিজ্ঞাসা করল, কি বলতে চান বলুন। তুলি বলল, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্রচণ্ড রকমের ভালোবাসি আপনাকে। আপনাকে যতবারই দেখেছি ততবারই নিজের মনের অজান্তে ভালোবাসার মানুষটাকে খুঁজে পাচ্ছি, মনে হচ্ছে আমার স্বপ্নের পুরুষটাকে খুঁজে পেয়েছি। তুলির এমন কথায় অরণ্য একটু বিস্মিত হয়ে গেল। তুলির প্রতি অরণ্যের একটা তীব্র টান কাজ করল। তুলির কথার জবাবে অরণ্যের বেশ ইচ্ছে করছে বলতে যে, তুলি আমিও তোমায় ভালোবাসি, কিন্তু কেন জানি না অরণ্যের মনে হচ্ছে এতে তার প্রাণপ্রিয় প্রিয়তমার রূপাকে ঠকানো হবে। তাই তুলিকে বলল, জ্বরের ঘরে কি আবোল তাবোল বলছেন, আমি ওষুধ দিচ্ছি, খেলেই ঠিক হয়ে যাবে। তুলি অরণ্যের হাতটা আরও শক্ত করে ধরে বলল, সত্যিই আমি আপনাকে অনেক ভালোবাসি। অরণ্য তুলির হাত থেকে নিজের হাতটা বেশ জোর করে ছাড়িয়ে নিয়ে পাশের রুমে চলে গেল। তারপর তৈরি হয়ে ব্রিজের কাছে চলে গেল। প্রতিদিনের ব্রিজের কাছে রাত 11টায় গেলেও আজকে অরণ্য রাত 8টায় ব্রিজটার কাছে গিয়ে দাঁড়ালো। মনে মনে রূপার সাথে কথা বলতে লাগলো। কল্পনায় থাকা রূপা বলল, কী ব্যাপার অরণ্য, আজকে এত তাড়াতাড়ি আসলে যে। অরণ্য বলল, গড়ে একদম মন টিকছে না, জানো রূপা আমার বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছিলাম, এখান থেকে তার সাথে পরিচয়, ওর চোখের দিকে তাকাতে কেন জানি না তোমাকে দেখতে পাই। কেন এমন হয় বলো তো, দুটো আলাদা মানুষের চোখের চাহনিতে এত মিল কী করে হয় বলতে পারবে। রূপা বলল, আমি যদি ওই মেয়ের চোখ দুটোতে থাকি তুমি কি ওই মেয়ের চোখ দুটোতে তাকিয়ে আমার সাথে কথা বলতে পারবে না। অরণ্য বলল, কেন পারবো না রূপা, অবশ্যই পারবো, কেন জানি না তাকালেও মনে হয় তুমি তাকিয়ে আছো, জানো রূপা মেয়েটা আজকে অদ্ভুত রকমের পাগলামি করেছে, আমাকে নাকি ভালোবাসে। রূপা বলল, তুমি বাসো না, তোমার মন কি বলে। অরণ্য এবার কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না, কারণ অরণ্যের তুলির প্রতি একটা মায়া জন্মে গিয়েছে। অরণ্য কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যা বলবো সেটা শুনলে তুমি কষ্ট পাবে। রূপা বলল, আরে বোকা কষ্ট কেন পাবো। অরণ্য বলল, না মানে তুলিকে দেখলে আমার কেন জানি অদ্ভুতভাবে তোমাকে মনে পড়ে, ওর দিকে তাকালে তোমার চোখ দুটো বেশি ওঠে, তোমার আরে ইয়ার কথাটা কানে বাজতে থাকে, মনে হয় একটা ভিন্ন চেহারার অবিকল একটা মানুষ সেই আমার সামনে দাঁড়িয়ে আছে, এমন কেন হয় জানি না, কিন্তু তোমার জায়গায় তাকে ঠাই দিয়ে তোমাকে কষ্ট দিতে পারবো না। কল্পিত রূপা অরণ্যের পাশে এসে দাঁড়ালো। অরণ্যের হাতটা ধরে বলল, আমার তো মনে হয় তুমি এতদিন আমাকে বেশি কষ্ট দিয়েছ। অরণ্য বলল, কীভাবে কষ্ট দিলাম তোমাকে রূপা, আমি কখনই তোমার জায়গাটা অন্য কাউকে দিইনি, তোমাকে আমার মনের ভিতর ধারণ করে রেখেছি সবসময়। কল্পিত রূপা একরাশ হেসে বলল, আরে ইয়ার তুমিও না, ঠিক এই জায়গাটাতে তুমি বড় ভুল করেছ, তোমার এই নিঃসঙ্গ জীবন আমাকে আরও কষ্ট দিচ্ছে, আমাকে আরও অপরাধী করে তুলছে, তোমাকে এভাবে একদম ভালো লাগে না আমার, আমি চাই তুমি নতুন করে জীবন শুরু করো, আমার মতো করে কাউকে ভালোবাসো, সংসার করো। অরণ্য, একাকিত্ব কোনো সমাধান না, একা থাকলেই যে তুমি আমাকে ভালোবাসবে তা না, বরং তুমি আর একটা মেয়ের জীবন সুন্দর করে রাঙিয়ে দিয়ে আমাকে ভালোবাসতে পারো। ভালোবাসা মানে এই না সারা জীবন নিঃসঙ্গতার গ্লানি বয়ে বেড়াবে, ভালোবাসা তো সেটা যেটা হাজারো মানুষের ভিড়ে খুঁজে পাওয়া যাবে, যার অস্তিত্ব মনের মণিকোঠায় মিশে থাকবে, যাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না তবুও অনুভব করা যাবে। নিঃসঙ্গতা একটা স্বার্থপরতা, তুলির চোখে আমাকে যে খুঁজে পাও বিশ্বাস করো অরণ্য এটাই ভালোবাসা। তুলিকে নিয়ে সারা জীবন একসাথে থাকলেও তুলির চোখে তুমি আমাকেই দেখতে পারবে, আমাকে হারাবে না অরণ্য, আমি যে তোমার অস্তিত্বে মিশে আছি সেখান থেকে কেউ সরাতে পারবে না, তবে তোমার এই নিঃসঙ্গতা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি তো চাই তুমি নিজেকে ভালো রাখো, কিন্তু নিঃসঙ্গতা তোমাকে করে করে খেলে আমার ভালো লাগবে না। অরণ্য যাও, তুলির কাছে ফিরে যাও, তার নয়ন জোড়ায় আমাকে খুঁজে নাও, তোমার অস্তিত্বে থাকার রূপাকে আর কষ্ট দিও না। এ বলে কল্পনার রূপা হাওয়ায় মিলিয়ে গেল। বেশ কয়েকবার অরণ্য রূপা রূপা বলে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। অরণ্যের মাথায় তখন একটা কথাই বাজতে লাগলো, যাও অরণ্য তুলির চোখে আমাকে খুঁজে নাও। অরণ্যের তুলির কথা মনে হতেই বাসায় ছুটে গিয়ে তুলিকে দেখে অরণ্য চমকে গেল, বুকের ভিতরটা দমড়ে মুচড়ে গেল। তুলিকে হারিয়ে ফেলবে এটা ভেবে বুকের ভিতরটা কষ্টের তীর যেন
সেদ করলো তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।